হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে শেয়ার করব আপনাদের, যা এর আগে কখনো করেছি কিনা তা আমার মনে হয় না। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেমন প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন THIRD স্পেস EYA দিয়ে সার্চ দেবেন। তারপর সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে 30A, তো সেটাতে ক্লিক করবেন। তারপর ইনস্টল দেবেন। তো আমি ইনস্টল দিলাম, একটু লোড হচ্ছে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম। একটু সময় নিচ্ছে, ইনস্টল হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে। তো আপনারা ওপেনে ক্লিক করবেন। আমি ওপেন দিলাম। তারপর ওইদিকের ডান দিকের নিচের অংশে একটা তীরের মতো চিহ্ন আছে, তো সেটাতে ক্লিক করবেন। একবার, দুবার, দুবার দেওয়ার পর এলাও যাবে, তো এলাও করে দেবেন। তো আবার এলাও যাবে, তো এলাও করে দেবেন। তো আবার এলাও যাবে, এলাও করে দেবেন। তো আবার এলাও যাবে, এলাও করে দেবেন। তারপর দেখুন, তারপর তীরের মতো চিহ্নটি তে আবার ক্লিক করবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো ডিসপ্লে অ্যাক্টিভ ডিভাইস অ্যাডমিট অ্যাপ, তো অ্যাক্টিভ যাবে, অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর এলাও পারমিশন যাবে, এলাও পারমিশন দিয়ে দিবেন। তারপর ব্যাগে চলে যাবেন। তারপর আপনাদের কাজ শেষ। তো আপনাদের মোবাইলটি যদি কেউ ব্যবহার করতে চায়, তো তার ফটোর ছবিটা সরাসরি উঠে যাবে, তো আপনারা তাকে ধরতে পারবেন। তো ওঠার পর ছবিটা গিয়ে ফটো লোগো এখানে ক্লিক করবেন, ওখানে ফটো পেয়ে যাবেন যে আপনার মোবাইল ইউজ করতে বা ব্যবহার করছে, তার ফটোটা এখানে পেয়ে যাবেন। তো আমার এখানে বর্তমানে নেই, তো সেই জন্য নো ইমেজ অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আশা করি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আর যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে, তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে কথা না বললো না বন্ধুরা, আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর পাশে লেখা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিবেন।